আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাদলবাদ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ একটি আমি অদ্ভুত জায়গায় এসেছি, একটি ঝিনাইদহ জেলার চারাতলা গ্রামের একটি জায়গা। আপনারা তো ভাবছেন যে রাতের অন্ধকারে এই সুন্দর জায়গাটি কি হচ্ছে এখানে, কৌতূহল জাগতেই পারে। তো আমি সেটাই বলছি যে আজকে আমি এসেছি এই জায়গাটিতে, ড্রাগন ফলের বাগান যেটা বলে। এখানে আধুনিক পদ্ধতিতে 5000 এলইডি লাইটের তাপমাত্রায় একটি সুন্দর পদ্ধতিতে ড্রাগন ফলের চাষ করা হয়। এত লাইট খরচ করে এবং এত বিদ্যুৎ খরচ করে কিভাবে ওনারা এই ড্রাগন চাষে লাভবান হবে, তারই একটি উদাহরণ আপনাদের দেখাতে চাই। এই বাগানটি প্রায় 3 একর জায়গার উপরে অবস্থিত। শীতকালে মূলত অক্সিজেন থাকে, তাপমাত্রা কম থাকে, কিন্তু ওনারা এই 5000 এলইডি লাইট জ্বালিয়ে গরমকালের যে স্বাভাবিক তাপমাত্রায় ওনারা এখানে ধরে রাখেন, তাতে শীতকালে সাধারণত যেহেতু অক্সিজেন ড্রাগন ফলের চাষ কম হয়, কিন্তু এই তাপমাত্রা স্বাভাবিক রাখার কারণে কিন্তু ওনারা স্বাভাবিক ভাবে উৎপাদন, ড্রাগন উৎপাদন স্বাভাবিক রয়েছে। আর যার জন্য অক্সিজেনে অন্যান্য বাগানে ড্রাগনের চাষ কম হলেও কিংবা উৎপাদন কম হলেও ওনারা কিন্তু এই সময় খুব বেশি উৎপাদন করবেন এবং আরও অধিক দামে বিক্রি করবেন। মালিকের সাথে আমরা কথা বলেছি, উনি জানিয়েছেন যে গরমকালের তুলনায় এই অক্সিজেনে উনি ড্রাগন চাষে আরও বেশি মুনাফা লাভ করবেন, যা আপনার এই লাইট খরচ, বিদ্যুৎ খরচ বাদেও আরও প্রচুর লাভ থাকবে। এটি সাধারণত চায়নাতে প্রথম এই ধরনের চাষের পদ্ধতি শুরু হয়, সেটা দেখে এসেই উনি এই ঝিনাইদহ এটা শুরু করেছেন। অপূর্ব জায়গা, রাতের অন্ধকারে বিস্তীর্ণ জমির মধ্যে যেখানে সবই অন্ধকার, সেখানে এরকম একটি সুন্দর জায়গা কিন্তু দেখতে ভালো লাগে। আমরা এসেছিলাম দেখতে, দূর থেকে এটা অদ্ভুত সুন্দর দেখায়। আর দেখতে পাচ্ছেন যে উনি কিন্তু ড্রাগন এই ফলগুলো এইভাবে চাষ করে উৎপাদন বাড়িয়েছেন অক্সিজেনে এবং অনেক বেশি লাভবান হচ্ছেন। যদি এই ড্রাগন চাষ নিয়ে কারো জানার প্রয়োজন থাকে আমাকে কমেন্টস করবেন, আমি ওনার নাম্বারটা দিব, তাহলে আপনারাও ওনার সাথে কথা বলে এই পদ্ধতিতে চাষ শুরু করতে পারেন। বাংলাদেশে কিন্তু অনেক জায়গায় এই ধরনের চাষ শুরু হয়েছে লাইট জ্বালিয়ে। এটা একটি সম্ভাবনার একটি খাত, যেটা অনেক ভালো ফলন বেশি হয় এবং লাভজনক হয়। তা রাস্তা থেকে আসার সময় কিন্তু দূর থেকে এরকম দেখেছিলাম আমরা, অদ্ভুত জায়গা। মানে চারিদিকে আলো, চারিদিকে অন্ধকার, তার মাঝখানে ছোট্ট একটি দ্বীপের জায়গায় আলো জ্বলছে। সো ভিউয়ার্স, ভালো থাকবেন, ধন্যবাদ।